নমস্কার বন্ধুরা, গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই সকলকে স্বাগত। আজকে আমার ভিডিও বিষয়বস্তু এটা, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন। তো 15 অক্টোবর পর আমরা আর চন্দ্রমল্লিকার কাছে কোনো রকমই কাটে ছাটে করবো না। যেটা করব সেটা 15 অক্টোবরের আগে আমরা গাছে, চন্দ্রমল্লিকা গাছে কাটে ছাটে করতে পারি, তারপরে আর কাটে ছাটে করবো না। যখন কড়ি এসে যাবে তখন কিন্তু কোনো রকমই খাবার দেওয়া যাবে না। তো যা দিতে হবে এখন প্রতিস্থাপন করার সময় দিতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল 50%, গার্ডেন সয়েলের সঙ্গে আমি মিক্স করেছি 20% ভার্মি কম্পোস্ট এবং 10% আমি নিম খোল দিয়ে দিচ্ছি। তো আপনাদের বাড়িতে যদি কম্পোস্ট না থাকে তাহলে আপনারা গরু গোবর সার বা কম্পোস্ট ইউজ করতে পারেন। এরপর যে টবে যে ড্রেনের ঝোলটা দেখতে পাচ্ছেন সেটা একটা খোলাংকুচি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর এর সঙ্গে কিছু পরিমাণ আমি কাঠ গুঁড়ি দিয়ে দিলাম তলে, যাতে না ড্রেনের ঝোলটা মাটি ঢুকে জাম হয়ে যায়। এবার আলোচনা করি যে গাছটাকে কোথায় রাখতে হবে। তো গাছটাকে প্রতিস্থাপন করার পর সেমি শেডে প্রায় 2 দিন অন্তর অন্তর রেখে দেবেন, তারপর ফুল সানলাইটের মধ্যে গাছটি রেখে দেবেন। কারণ ফুলের একটা গাছ তো প্রচুর সানলাইটের প্রয়োজন হবে। তো এখন যেহেতু শীতকাল সেই জন্য আপনারা বাইরে আউটডোরে রাখতে পারেন গাছটি, কোনো অসুবিধা হবে না। এবার আসি জল কেমন দিতে হবে। চন্দ্রমল্লিকা গাছ মাটি একটু ময়েশ্চার রাখা খুবই পছন্দ করে। তো যখন দেখবেন যে মাটিটা অপর দিকটা শুকিয়ে গেছে তখনই জল দিয়ে দেবেন, সকালে একবার না হলে বিকেলে একবার জল দেবেন। এবার আলোচনা করে নিই যে চন্দ্রমল্লিকা গাছে কী ধরনের পোকার অ্যাট্যাক বেশি দেখা যায়। মিলিবাগ ও পোকা অ্যাট্যাক দেখা যায় খুব কম, কিন্তু জাব পোকার অ্যাটাকটা খুবই বেশি দেখা যায়। চন্দ্রমল্লিকা গাছে বেশিরভাগ পোকার অ্যাটাক দেখা যায় জাব পোকা। এটা হচ্ছে পার্ট 3। আপনারা যদি পার্ট 1 বা পার্ট 2 না দেখে থাকেন তাহলে অপরে যে ভিডিওগুলো আসছে সেটা ক্লিক করে আপনারা দেখতে পারেন। সেটাতে দেখিয়েছি পিঞ্চিং কীভাবে করবেন এবং কাটিং থেকে কীভাবে নতুন করে চারাগাছ তৈরি করতে হয় চন্দ্রমল্লিকা, সেগুলো আমি দেখিয়েছি। অপরে ভিডিওগুলো রয়েছে, সেগুলো দেখতে পারেন আপনারা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে ভিডিও রিলেটেড তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন সেটাকে প্রেস করুন, এবং পাশে যে ঘন্টাটা আসবে সেটাকে অল করে রেখে দিন। ধন্যবাদ আপনাদেরকে সকলকে এই ভিডিওটা দেখার জন্য।